নূপুর শর্মা এমন ভাবে উচ্চস্বরে বলেন, 6 বছরের বাচ্চাকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন মোদিজি। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমানদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না। নূপুর শর্মার নবীজিকে কটূক্তি করার প্রতিবাদে মধ্যপ্রাচ্যে এটা নিয়ে হট্টগোল লেগে গেছে। 20 কোটি মানুষের নেত্রী আমাদের আছেন, মশালে এখনো পর্যন্ত গাছ জ্বলেনি, কি বলবো। নবীজিকে কটূক্তি করায় বিজেপি দিল্লির স্পোক পারসন নূপুর শর্মাকে বহিষ্কার করা হয়েছে। ওমর ফারুক, ওসমান গনি, আলী, এ ধরনের এত উচ্চ পর্যায়ের লোকেরা পর্যন্ত আয়েশার তুলনা নয়। আর এই মহিলা সম্পর্কে বাজে কথা বলবে, আর আমরা বসে বসে দোয়া করব, এটা হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইতিমধ্যে নতুন ঘটনা ঘটে গেছে, ভারতের বিজেপি সরকারের মুখপাত্রী জনৈকা অসভ্য মহিলা, ওর নাম নিতে রুচ হয় না, সে আমাদের শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে হাদিসজ্ঞ স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে অত্যন্ত কুরুচিকর আপত্তিজনক কথা বলেছে। সে বলে, নাউজুবিল্লাহ মিন যালিক, কি বলেছে, এই ফালতু কথা শোনানো উচিত নয়, খারাপ জিনিস প্রচার করলে আরও খারাপটাই প্রচার হবে, তাই না? ওটা আমি বলবো না। এই বেয়াদব মহিলাটিকে আমরা কশ্চিন কালো ভারতীয় এই প্রায় 130 কোটি মানুষের সর্বোচ্চ নেত্রী বলে আমি স্বীকার করতে রাজি নই। ও মুসলমানদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না। এই সমস্ত কাফের মহিলা ইমানদারদের সম্পর্কে ফালতু মন্তব্য করবে আর আমরা মুসলমানরা চুপ করে শুনবো, এটা প্রশ্নই ওঠে না। পুরা মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে আগুন ধরা বক্তব্য দিচ্ছে। শুধু তাই না, ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গেছে অলরেডি, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারতীয় পণ্য বয়কট শুরু হয়ে গেছে। আজ পর্যন্ত আমাদের সরকার কোনো প্রতিবাদ জানাননি, এই জন্য আমরা দুঃখিত, ক্ষুব্ধ। আমরা অতি অবলম্বে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বর্তমান চালু সংসদে প্রস্তাব গ্রহণের আবেদন জানাচ্ছি এবং ভারতীয় পণ্য বাংলাদেশও বয়কটের আবেদন জানাচ্ছি। রাজি আছেন? আল্লাহ রসুল এবং তার পরিবার সম্পর্কে কোনো বাজে কথা আহলে হাদিস শৃঙ্খলে বরদাস্ত করতে পারে না। যে বরদাস্ত করে সে আহলে হাদিসই না। যে রসুলের হাদিস নেই আমাদের জীবন, এমনকি তার স্ত্রী আয়েশার কাছ থেকে আমরা 2275টা হাদিস পেয়েছি যা কোনো পুরুষ সাহাবির কাছে পাই নাই। শ্রেষ্ঠ হাদিসজ্ঞ সাহাবি আছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার 5625টা হাদিসের হাফেজ, আর পরবর্তী স্থান হচ্ছে মা আয়েশা সিদ্দিকা, যিনি একই সঙ্গে 2275টা হাদিসের হাফেজ। আর এর মধ্যে ওমর ফারুক, ওসমান গনি, আলী, এ ধরনের এত উচ্চ পর্যায়ের লোকেরা পর্যন্ত আয়েশার তুলনা নয়। আর এই মহিলার সম্পর্কে বাজে কথা বলবে, আর আমরা বসে বসে দোয়া করব, এটা হবে না। আল্লাহ বান্দার দিকে না তাকিয়ে এই জালেমদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক, আমরা সেই দোয়া করি। আর আমরা যতগুলো মরা মুসলমান আছি পৃথিবীতে, এদেরকে আল্লাহ জিন্দা করে দিন, তাতে অনেক কাজ হবে, কিছু লাগবে না। একটু চিৎকার দিলে কোথাও পালিয়ে যাওয়া ঠিক পাবে না। কিন্তু 20 কোটি মানুষের নেত্রী আমাদের আছেন, মশালে এখনও পর্যন্ত গাছ জ্বলেনি, কি বলবো। গাছ জ্বালাতে গেলে কি ইঞ্জেকশন দিতে হবে নাকি আবার নতুন করে? আমরা এদেশের বসবাস করি, আমরা বলে দিচ্ছি আমাদের সরকারকে, আপনারা আমাদের মুখপত্র, আপনার নিজের মনে ইচ্ছা না হলেও জনগণের স্বার্থে দয়া করে এই সংসদে এর বিরুদ্ধে প্রতিবাদ গ্রহণ করুন। আমরা আমাদের প্রতিবাদ পত্রিকা দিয়ে দিচ্ছি, মুখে বলছি, এবার আল্লাহকে দোয়া করছি, এদের ধ্বংস কামনা করছি। এই সমস্ত বাজে সরকারগুলো ভারতে না থাকে, যারা যাদের কাছে মুসলমানের জীবন একটা গাভীর জীবনের চেয়েছে মূল্যহীন, তাদের কাছে কি আল্লাহ নবীর সম্মান মর্যাদা টিকে থাকতে পারে?